দেশে টিকটক লাইকি ঘিরে সুইমিং পার্টি, আড়ালে দেহ ব্যবসা, কিশোর কিশোরীরা যেন মেতেছে তারকা হবার নেশায়। মূলধারার গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা হবার হাতছানি, সেখানে বুঝে না বুঝে ঝাঁপ দিতে গিয়ে অপরাধের অন্ধকারে ডুবে যাচ্ছে কিশোর কিশোরীরা। 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও, ভিউ লাখ লাখ, মান কিংবা বক্তব্য নয় এখানে মুখ্য প্রচার। হিসেবটা এখানে লাইক, কমেন্ট আর ফলোয়ারের, কিন্তু কোথায় কিভাবে কাজ করে তারা, তাদের জীবনযাত্রাই বা কেমন? টিকটকের শুটিং চলে রাজধানীর উন্মুক্ত প্রায় সব বিনোদন কেন্দ্রে, দল বেঁধে সংঘবদ্ধ হয়ে তাদের শুটিংয়ে প্রতিযোগিতাও চলে, বাধে সংঘর্ষের ঘটনাও। দর্শনার্থীদের অসুবিধে হয়, তবে প্রতিবাদের সাহস পায় না সাধারণ মানুষ। কিন্তু টিকটক লাইকের মাধ্যমে অপরাধ কি শুধু কিশোর গ্যাংয়ের মধ্যেই সীমাবদ্ধ? জনতার খবর সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। জানা গেছে টিকটককে ঘিরে আয়োজন করা হয় এমন সুইমিং পার্টি, যার আড়ালে চলে দেহ ব্যবসা। টিকটক করেন এমন এক তরুণীর সাথে ছদ্মবেশে কথা বলেন জনতার খবরের প্রতিবেদক। সুযোগ চান একটি টিকটক পার্টিতে যোগ দেওয়ার। টিকিট দিতে এসে ওই তরুণী বলেন প্রায় 250 থেকে 350 মতো লোক আসবে ওই পার্টিতে, রুম আছে 5টা, রুম লাগলে দিতে পারবো। অপরাধ বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের শঙ্কা, অ্যাপ কেন্দ্রিক নৈতিক অবক্ষয়ের পরিণতি হতে পারে ভয়াবহ। অপরাধ বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বলেন, লাইকি টিকটক অ্যাপ হচ্ছে যৌনতার যোগসূত্র, এর মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিতি হয়ে নোংরামি হয়। সমাজ ও অপরাধ বিজ্ঞানী তৌহিদুল হক বলেন, এই ধরনের সংস্কৃতির সাথে শিশুরা যদি অভ্যস্ত হয় তাহলে ভবিষ্যতে অসুস্থভাবে চলবে। প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন তারা এসব অভিযোগ খতিয়ে দেখবেন। প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, অ্যাপসগুলো দেশি বা বিদেশি হোক, বাংলাদেশে এরকম অপরাধমূলক কাজ করলে ব্যবস্থা নেওয়া যায়।